বিজেপিকে আক্রমণ করতে গিয়ে এদিন স্পাইওয়্যার পেগাসাসের প্রসঙ্গ টেনে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। কুছ বললে সেই জসবন্দি পেগাসাস লাগা দেঙ্গে, এই তো অভিষেক পিকে বগড়া বগড়া সব কা ফোন ট্যাপ কিয়া, ও তো প্রুফ হো গিয়া হে, একটা দুষ্টু দুষ্টু খেলা চলছে। কোথায় দুর্যোধন দুঃশাসন? আর যদি দুর্যোধন দুঃশাসন বেঁচে থাকতো তাহলে এদের অপশাসন আর কুশাসনের জ্বালায় একটা দরিয়ার কলসি নিয়ে জলে ডুব দিয়ে মরতো। উনি একটা কমিশন করেছিলেন তো, এর আগে খুব বড় বড় কথা বলেছিলেন, কমিশন বসিয়েছেন, নোটিফিকেশন করেছিলেন, তারপর তো সুপ্রিম কোর্ট কি বলে দিল যে কোনো একটা রাজ্যের এই কমিশন করার কোনো অধিকার নেই। লাখ লাখ টাকা দামের ফোন উনি ব্যবহার করেন, সেই ফোনের ক্যামেরার পিছনে আপনি লাগিয়ে দিয়েছিলেন কি নিকো প্লাস না কিছু একটা লাগিয়ে ব্যান্ডেড লাগিয়ে দিয়েছিলেন, তা এখন এখনো লাগানো আছে কিনা জানি না আমি। এইসব অবাস্তব কথাবার্তা। ভারতবর্ষে পেগাসাস টেকনোলজি কেন্দ্রীয় সরকার অস্বীকার করছিল, পরে বোঝা গেল যে কেন্দ্রীয় সরকার নিজে ইসরায়েলে গিয়ে পেগাসাস টেকনোলজি নিয়ে এসেছে। অবশ্যই কেন্দ্রীয় সরকারকে তার উত্তর দিতে হবে যদি কেন্দ্রীয় সরকার সে আড়িপাতে। আবার আমার ফোনে যে আড়িপাতা আছে 2011 সাল থেকে অনেকবার বলেছে মুখ্যমন্ত্রী, সেটার উত্তর কে দেবে? সেটা তো রাজ্য সরকারকেই উত্তর দিতে হবে। দিল্লিও আড়ি পেতে যাচ্ছে, রাজ্যও আড়ি পেতে যাচ্ছে। The judiciary, the election commission, Pegasus, these are all instruments of destroying the voice of the union of states. When the prime minister personally goes to Israel and authorizes the use of Pegasus in India, a particular organization has captured the institutional framework of the country and is attacking the voice of the different states of this country. পেগাসাস ইস্যুতে তদন্তের দাবিতে বুধবার রাজভবনের সামনে বিক্ষোভ দেখান যুব কংগ্রেসের নেতা কর্মীরা। এদিন দুপুরে মিছিল করে রাজভবনের সামনে আসেন কংগ্রেস কর্মীরা, রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভ তুলতে এলে পুলিশের সঙ্গে কংগ্রেস নেতা কর্মীদের ধস্তাধস্তি হয়। বিক্ষোভকারীদের কয়েকজনকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় পুলিশ। নরেন্দ্র মোদি কো ইসকা জবাব দেনা হোগা, আমরা দেখবে চাটি চ্যাট করেছে, অন্যায় করেছে, কলকাতা পুরো ন্যাচ করেছে। সব মিলিয়ে পেগাসাস ইস্যুতে রাজনৈতিক টানাপোড়েনের পারদ ক্রমশ চড়ছে। আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ, জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।